আজকাল বেড়াতে যেতে গেলে আমরা যেটা খুঁজি তাহলে একটু নিরিবিলি জায়গা আর যেখানে কম সময় ঘুরে আসা যাবে আপনিও যদি আগামী ছুটিতে টুক করে কোথাও থেকে ঘুরে আসতে চান যেতে পারেন ভাইজাক ট্যুরে ভাইজ্যাক বা বিশাখাপত্তনমকে দক্ষিণের মুম্বাই বলা হয় কারণ মুম্বাই ছাড়া একমাত্র এখানেই আপনি পাহাড় আর সমুদ্র একসঙ্গে পাবেন এছাড়াও সাদা মেঘ আর সবুজ বনভূমি পাবেন পাবেন জলপ্রপাত থেকে পাহাড় ঘেরা উপত্যকা জানেন কি ভাইজাক কিন্তু দেশের সবচেয়ে পরিচ্ছন্ন দশটি শহরের মধ্যে একটি ইতিহাসের পাতাতেও এই শহর উল্লেখযোগ্য এক অধ্যায় কারণ বিভিন্ন সময় বিভিন্ন দেশি বিদেশি শাসক এখানে শাসন করে গিয়েছে একদিকে পূর্বঘাট পর্বতমালা একদিকে বঙ্গোপসাগর মাঝে অন্ধ্রপ্রদেশের এই শহর ভাইজাক ট্রিপের জন্য যাতায়াত মিলিয়ে হাতে দিন চারেক পেলেই চলবে শহরে রয়েছে একাধিক সমুদ্র সৈকত রামকৃষ্ণ বিচেই মূলত পর্যটকরা সমুদ্র স্নান উপভোগ করে থাকেন এছাড়া ডলফিন হাউসসহ সহ শহরে আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে যা একদিনেই ঘুরে ফেলতে পারবেন বাসে যেতে চাইলে আপনাকে খাওয়া দাওয়া সহ সুন্দর এবং সস্তার প্যাকেজ অফার করবে অন্ধ্রপ্রদেশ পর্যটন দফতর গোটা দিন বোরাকেভস আর আরাকুর সব দেখার জায়গাগুলি ঘুরিয়ে আপনাকে ভাইজাক শহরে ফিরিয়ে দেবে বাস ট্রেনেও যেতে পারেন আরাকু উপত্যকার প্রাকৃতিক শোভা ট্রেন থেকে সত্যি অবিস্মরণীয় জলপ্রপাত দেখার জন্য যার সৌন্দর্য অনেকের কাছেই অধরা আলাদা কোটা বুড়ি কুড়িয়া জলপ্রপাতের সৌন্দর্য অবর্ণনীয় পাডেরুতে যেখানে কুড়িয়া জলপ্রপাত রয়েছে সেখানেই পাবেন ভনে জঙ্গি শৃঙ্গ যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অতীব মনোরম এছাড়া জিন্দাগাডা আরামকোন্ডা শৃঙ্গে উঠলে যা দেখবেন তা জীবনেও ভুলতে পারবেন না স্থানীয় গ্রামে রয়েছে ক্যাম্পের ব্যবস্থাও তাই এবার ভাইজাক ট্রিপটা সেরেই ফেলুন পরিবার বা বন্ধুদের সঙ্গে নিয়ে